নমস্কার, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। অ্যাকচুয়ালি আজ আমি আপনাদের একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে বলবো, যেটা অনেকেই কমেন্ট করেছিলেন যে দাদা আমি ব্যবসা শুরু করব ভাবছি, বাট ব্যবসা শুরু করার আগে আমাকে কী কী স্টেপ নেওয়া দরকার। মনে রাখবেন, ব্যবসা শুরু করার আগে আমি এখানে কয়েকটি স্টেপ বলবো, এই স্টেপ বা এই জিনিসগুলো আপনার অবশ্যই জেনে রাখা দরকার। কেননা অনেকেই তো ব্যবসা চালু করে দেয়, বাট ব্যবসা অ্যাট দ্য এন্ড তার থাকে না, ব্যবসা প্রায় বন্ধ হয়ে যায়। কেন আমি আপনাকে একটা রিয়েল এক্সাম্পল দিচ্ছি, আমাদেরই সঙ্গে পড়তো একটা ছেলে, ওই মোবাইল শপে দোকান করছিল, বাট স্টিল তার এক বছর পর সেই দোকান আর চলে না, ও বেশি প্রফিটই করতে পারে না ওই দোকানের উপর, বুঝতে পেরেছেন? তো আপনি যদি চান ব্যবসা করতে, বা আপনি যদি চান এই মুহূর্তে ব্যবসা স্টার্ট করতে, এই জিনিসগুলো অবশ্যই মনে রাখবেন। টপিকে আসা যাক, প্রথম যেটা ব্যবসা করার আগে আপনাকে অবশ্যই, সেটা হচ্ছে মার্কেট রিসার্চ। মার্কেট রিসার্চ ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট ফর ইয়োর বিজনেস। মার্কেট রিসার্চটা কেন? সাপোজ আপনি বিজনেস স্টার্ট করতে যাচ্ছেন, যে কোনো ব্যবসা, আপনি কোনো দোকান স্টার্ট করবেন, আপনি অনলাইন বিজনেস স্টার্ট করবেন, আপনি অফলাইন বিজনেস স্টার্ট করবেন, যে কোনো ব্যবসা স্টার্ট করবেন, আপনাকে মাথায় ঢুকিয়ে নিতে হবে যে মার্কেট রিসার্চটা আপনাকে অবশ্যই করতে হবে। দেখুন দাদা, যদি আপনি মার্কেট রিসার্চ না করেন না, আপনার ব্যবসা অ্যাট দ্য এন্ড ডুবে যাবে। কেন বলুন তো? সাপোজ এই ব্যবসাটা, আপনি একটা এরিয়ার মধ্যে একটা ব্যবসা চালু করছেন, সেই ব্যবসাটা সেখানে কেমন চলছে, অন্য টাইপের ব্যবসা আছে, আপনার কম্পিউটার তো আছে, বা অন্য জায়গায় ওই ব্যবসাটা চললে এখানে কীভাবে চলবে, এখানে কাস্টমার কী চায়, আপনাকে অবশ্যই সেরকম রিসার্চ করতে হবে, তাই না? তো যেটা মেন ইম্পর্টেন্ট সেটা হচ্ছে মার্কেট রিসার্চ, মার্কেট রিসার্চ অবশ্যই করবেন। সেকেন্ড যেটা ব্যবসা চালু করার আগে আপনার জেনে রাখা দরকার, আপনাকে অবশ্যই ফাইন্যান্স দিকটা লক্ষ্য রাখতে হবে। আপনি ব্যবসা চালু করেছেন, সাপোজ আপনাকে একটা এক্সাম্পল দিচ্ছি, আপনি রেস্টুরেন্ট বিজনেস চালু করেছেন, বা আপনি এডুকেশন সেক্টরে কোনো বিজনেস চালু করছেন, আপনাকে এমপ্লয়ি রাখতে হবে, আপনাকে ছেলে রাখতে হবে, আপনাকে প্রথম মাস থেকেই তো প্রফিট হবে এমন কথা নেই, মান নিলাম, মেনে নিলাম যে প্রফিট হলো না, আপনার লাভ, কোনো লাভই হলো না, তো আপনাকে সার্ভাইভ করার জন্য আপনাকে কিছু টাকা রাখতে হবে, সেই টাকাটা আপনি কোথা থেকে পাবেন? তো সেই জন্য ফাইন্যান্সের দিক অবশ্যই লক্ষ্য রাখতে হবে। আমার তো মনে হয় কেউ যদি ব্যবসা চালু করবে ভাবে, তাকে এটাই করা উচিত, তাকে ছ মাসের বা এক বছরের প্ল্যান নিয়ে চলা উচিত, যে এক বছরে তার বিজনেস কোনো প্রফিটই আসবে না। এমন এমন বিজনেস আছে দাদা, আপনি হয়তো বিশ্বাস করবেন না, দাদা দেড় বছর চালিয়েছে বিজনেস, তাও তাদের প্রফিট হয়নি, আসলটা হয়তো উড়ে। তো সর্বদা আপনি এটা মনে রাখবেন, ফাইন্যান্স মানে টাকাটা আপনাকে জোগাড় করে রাখতে হবে, ছ মাস হোক এক বছর হোক। সাপোজ আপনার মান্থলি 20,000 টাকা করে খরচ, আপনার এক বছরে 240,000 টাকা আপনাকে রাখতে হবে স্টকে, যে আপনার কোনো প্রবলেম হলে আমি 240,000 খরচ করে আপনি এক, আমি এক বছর পর সার্ভাইভ করে নিতে পারবো, বুঝতে পেরেছেন? ধার যে জিনিসটা মনে রাখা দরকার সেটা হচ্ছে লিগ্যাল স্ট্রাকচার। লিগ্যাল স্ট্রাকচার কী? লিগ্যাল স্ট্রাকচার মানে আপনি কোনো শপ করছেন, বা কোনো রেস্টুরেন্ট খুলছেন, বা যা কিছু করছেন, আপনার সেই জায়গাটার যে স্ট্রাকচার কেমন হওয়া উচিত, আপনাকে সুন্দর বানাতে হবে স্ট্রাকচারটা, দেখতে যাতে ভালো লাগে, একটু ইউনিক লাগে, অন্যদের থেকে একটু ভিন্ন করতে হবে। লিগ্যাল স্ট্রাকচার যদি আপনার বিজনেসের ক্ষেত্রে দেখেন সেরকম, আপনার বিজনেসের স্ট্রাকচার কী হবে, ফাইন্যান্স বা আপনার এমপ্লয়ি, সেই স্ট্রাকচারও বানাতে পারেন। তো আপনাকে সমস্ত দিকে একটা মানে কঠোর স্ট্রাকচার রাখতে হবে, যাতে আপনার ব্যবসাটা কোনোভাবেই লস না যায়, বা ব্যবসাটা যাতে কোনোভাবে ডুবে না যায়, আপনি যেন যে কোনো পরিস্থিতিতে আপনি সার্ভাইভ করে দিতে পারেন। সর্বদা আপনাকে একটা কথা বলি, ব্যবসা চালু করার আগে আপনার মধ্যে সেই কনসিস্টেন্সি ব্যাপারটা দরকার। কনসিস্টেন্সি যদি ব্যাপারটাকে আপনি সেই ব্যবসা অবশ্যই চালু করতে পারবেন। কনসিস্টেন্সির সঙ্গে আপনাকে এই জিনিসগুলোও জেনে রাখা দরকার। নেক্সট যেটা আপনাকে জেনে রাখতে হবে ব্যবসা শুরু করার আগে, আপনাকে অবশ্যই বিজনেসের রেজিস্ট্রেশন আগে থেকে করে রাখতে হবে, যেমন ট্রেড লাইসেন্স, MSME। যদি ভাবছেন কেউ কোনো দোকান করবেন কোনো শহরের বুকে, বা ট্রেন লাইনের, সরি, ট্রেন স্টেশনের কাছে, বা এয়ারপোর্টের কাছে, যে কোনো দোকান বা যে কোনো বিজনেস করবেন, ট্রেড লাইসেন্স ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট। কেননা দাদা, যদি ট্রেড লাইসেন্স আপনি না করেন না, তবে আপনার হতে পারে বিজনেসের উপর কোনো লিগ্যাল নোটিশ আসতে পারে, বা একটা লাইসেন্স থাকলে একটা বিশাল বড় ব্যাপার, আপনার কাছে লাইসেন্স আছে সেই বিজনেসের। তো আমি একটা এক্সাম্পল দিচ্ছি, একটা জলের বিজনেস খুলেছিল, তো ওদের কাছে কোনো FSSAI লাইসেন্স ছিল না, কোনো ট্রেড লাইসেন্স ছিল না, ওদের জলের বিজনেসটা কেউ বলে দেয় যেটা আনলিগ্যালভাবে কাজ হচ্ছে, তো এই বিজনেসটা এসে উপর থেকে গভর্নমেন্ট থেকে বন্ধ করে দেয়। তো লাইসেন্স যদি থাকতো ওর হতে পারতো বন্ধ, নাও হতে পারতো, তাই না? তো লাইসেন্স একটা মোস্ট ইম্পর্ট্যান্ট থিং বিজনেসের ক্ষেত্রে, বুঝতে পেরেছেন? এটা হচ্ছে ব্যাপার। নেক্সট যেটা বিজনেস শুরু করার আগে আপনাকে মনে রাখতে হবে, হ্যাঁ এটা একটা ইন্টারেস্টিং, এটা হচ্ছে নো ইয়োর কম্পিটিশান। আপনার কম্পিটিটরকে জানতে হবে, কেননা সেই জায়গার মধ্যে কে কে কম্পিটিটর আছে আপনার। আপনি যেই ব্যবসা খুলছেন, আপনি চায়ের দোকান খুলছেন, আপনি রেস্টুরেন্ট খুলছেন, আপনি শপিং মল খুলছেন, আপনি যে কোনো ব্যবসা খুলছেন, সেখানে কম্পিটিটর কে আছে, কম্পিটিটর কী আলাদা করছে,
কম্পিটিটরকে থেকে আপনি কি আলাদা করতে পারবেন, এটা আপনার মাথায় রাখতে হবে। দাদা আমি তো কম্পিটিটরকে দেখেছি, ওদের থেকে হয়তো সেল বাড়বে না, ওদের তো অনেক কাস্টমার, অনেক কাস্টমার। আমি আপনাকে একটা ভিডিও বানিয়ে দিয়েছিলাম যে অন্য দোকানের কাস্টমার আপনার দোকানে কীভাবে নিয়ে আসবেন বা আপনার কাস্টমার কীভাবে বাড়াবেন, ওই ভিডিও দেখবেন আপনি পেয়ে যাবেন। সব থেকে বড় ব্যাপার, কম্পিটিটরের কী কী ইউনিকনেস আছে, ওই ইউনিকনেসটাকে যদি আপনি তুলে ধরতে পারেন তবে আপনার ব্যবসা মানে ঝড়ের বেগে ঝরবে। যতটা বলছি ততটাও সহজ নয়, অবশ্যই কঠিন আছে, মানে এটা রিয়েল বলতে গেলে। তাও অনেস্টি যদি ব্যাপারটা থাকে, ওদের ইউনিকনেসটাকে যদি আপনিও তুলে ধরতে পারেন, ব্যবসা চলবে, কাস্টমার আসবে, ধীরে ধীরে কাস্টমার বাড়বে। অনেক বিজনেস দেখি শপিং মল বন্ধ হয়ে পড়ে আছে, ওদের কাছে কাস্টমার যাচ্ছে কেন, কিছু তো ফল্ট আছে, ওরা দেখছে না। যদি আপনাদের কোনো বিজনেসে প্রবলেম চলছে বা আপনার যদি এই মুহূর্তে বিজনেস আছে, আপনার যদি লাভ হচ্ছে না, আপনি আমাদের নিচে দেওয়া নাম্বারে কল করতে পারেন, অবশ্যই আপনাকে আমি সাহায্য করতে পারি যতটা পারি, আপনাদের বিপ্লবটা যতটা পারি সাহায্য করতে পারি, বুঝতে পেরেছেন? তো এটা হচ্ছে ব্যাপার। নেক্সট ব্যবসা চালু করা হবে আগে যে জিনিসটা আপনাকে জেনে রাখা দরকার, আইডেন্টিফাই অ্যান্ড সিকিওর লোকেশান। আপনার অবশ্যই লোকেশান ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট। সাপোজ কেউ যদি কলেজের সামনে বলে আমি মুদির দোকান খুলবো, তার কিন্তু চলবে না, তাকে কলেজের সামনে তাকে কোনো ফ্যাশন টাইপের দোকান খুলতে হবে বা কম্পিউটার সেন্টার বা কোনো ট্রেনিং ইনস্টিটিউট খুলতে হবে। কেউ যদি বলে আবার কোনো বস্তিতে সে এডুকেশনাল সেক্টর খুলবে, তা চলবে না, বস্তি থেকে ক্যাঁচ মাছ আওয়াজ হবে, বিভিন্ন আওয়াজ হবে। তো প্লেস ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট বিজনেসের ক্ষেত্রে। আপনার যদি বিজনেস এই মুহূর্তে চালু করবেন ভাবছেন, আপনি অবশ্যই প্লেস বাছুন যে এই জায়গার জন্য এই ব্যবসাটা ঠিক আছে। যদি আমাকে এই মুহূর্তে বলেন যে কোনো একটা বিজনেস খুলতে, আমি তো যে কোনো ভিজিটিং স্পটে ভ্রমণ জায়গায় গিয়ে সেখানে বিজনেস খুলবো, রেস্টুরেন্টের বিজনেস খুলবো বা যে কোনো অর্ডিনারি বিজনেস খুলবো যেখানে মানুষ প্রচুর আনাগোনা করে, সেখানে মানুষের হাতে টাকা থাকে। কেন আমার মনে হয় যে জায়গায় মানুষের ভিজিট বেশি, মানুষের আনাগোনা বেশি শহরের বুকে বা কোনো ভিজিটিং স্পটে, সেই জায়গায় আপনাকে ব্যবসা করা দরকার। প্লেস ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট, ডিপেন্ডস অন ইউ আপনি কোন জায়গায় খুলবেন, বাট সবসময় মনে রাখবেন সিকিউর প্লেস ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট। সিকিউর প্লেসকে অবশ্যই আপনি লক্ষ্য করবেন, বুঝতে পেরেছেন? লাস্ট অ্যান্ড ফাইনাল যেটা বিজনেস শুরু করার আগে আপনার জেনে রাখা দরকার, হ্যাঁ, ক্রিয়েট এ মার্কেটিং প্ল্যান। আচ্ছা দাদা আমি মার্কেটিং প্ল্যানটা কী করবো, আমি তো বিজনেস চালু করিনি এখনও। মার্কেটিং প্ল্যান আপনাকে অবশ্যই জেনে রাখা দরকার, কেননা সর্বদা একটা কথা জানবেন, কোনো বিজনেস যখন উইদাউট প্ল্যানিংয়ে স্টার্ট হয়ে যায়, সেই বিজনেস একটা টাইমের পর এন্ড হয়ে যায়। আপনাকে অবশ্যই বিজনেসটা চালু করার আগে একটা খাতায় রোড ম্যাপ বানিয়ে নিতে হবে বা একটা কম্পিউটারের রোড ম্যাপ বানাতে হবে যে আমার এই স্টেপ থাকা দরকার। তেমন মার্কেটিং প্ল্যানও মোস্ট ইম্পর্ট্যান্ট, যে আমি এই জিনিসটা স্টার্ট করার পর এইভাবে মার্কেটিং প্ল্যান করবো। যেমন আমার কয়েকটা কাস্টমার আছে, ওদের পার্লার বিজনেস, কার ইনস্টিটিউট বিজনেস, ওদের বিজনেসটা যখন নতুন নতুন জায়গায় লঞ্চ হয়েছিলো না, চালু হয়েছিলো, ওরা আগে থেকেই মার্কেটিং স্টার্ট করে দিয়েছিলো। তো আপনিও যদি চান এরকম টাইপের মার্কেটিং প্ল্যান বানিয়ে বিজনেস স্টার্ট করবেন। তারপর এখন যেমন ডিজিটাল মার্কেটিং, অফলাইন মার্কেটিং, অনলাইন মার্কেটিং, হ্যাঁ, বিভিন্ন টাইপের মার্কেটিং করা যায়, বাট আপনাকে তো সেই স্টেপগুলো নিতে হবে। অনেকে মার্কেটিং করে স্যাচুরেটেড হয়ে যায়, টাকা তো ইনভেস্ট করে পরে, বাট সেই ঠিকঠাক জায়গায় টাকাটা ইনভেস্ট হয় না। তো যদি প্ল্যানিং নিতে চান, বিজনেস করবেন ভাবছেন বা বিজনেস স্টার্ট করবেন ভাবছেন, নিচে যে নাম্বার আছে ডেসক্রিপশানে অবশ্যই কল করতে পারেন অফিস টাইমে, আমি যতটা পারবো ফ্রিতে হেল্প করবো আপনাকে। আর যদি স্পেশালভাবে কোনো মিটিং নিতে চান, তবে একটা চার্জ নিব আপনাকে, এক ঘন্টার জন্য আপনাকে টাইম স্পেন্ড করতে পারি। সে কেননা টাইমের সবার মূল্য আছে, আপনারও টাইমের মূল্য আছে, আমারও টাইমের মূল্য আছে। এই চ্যানেলে ভিডিও কোনো গ্যাস আসে না, কোনো খারাপ ভিডিও আসে না। যেই সব ভিডিও পাবেন অবশ্যই ইম্পর্টেন্ট ভিডিও পাবেন, অবশ্যই ভ্যালুয়েবল ভিডিও পাবেন। আগে কী হয়েছে জানি না, বাট আপনি স্টিল গত এক মাস দু মাস থেকে যেই সব ভিডিও পাচ্ছেন ভ্যালুয়েবল ভিডিও পাচ্ছেন। অবশ্যই ভালো থাকবেন, আনন্দে থাকবেন, আর হ্যাঁ, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ভিডিওটা শেয়ার করবেন যারাই ব্যবসা খোলার জন্য ইন্টারেস্ট হয়েছে। কারণ আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে অনেকেই চায় এই মুহূর্তে ব্যবসা খুলতে, অনেকেই চায় একটা ব্যবসা না করতে, কারণ কারোর কাছে কাজ নেই, সবাই চায় একটা ব্যবসার লাইনে যাবে, আমিও চাই আপনি ব্যবসার লাইনে যান। তাই প্লিজ ভিডিওটা সবাইকে শেয়ার করুন, আপনার ফ্রেন্ড, আপনার আশেপাশে যে আছে প্লিজ শেয়ার করুন, কারণ তাদের উপকার হয়ে যাবে। ভালো থাকবেন, আনন্দে থাকবেন, টাটা।